আচ্ছা, ব্লাস্টিং এর কাজটা সম্পর্কে অনেকের অনেক জিজ্ঞাসা কিন্তু থাকে অনেক সময়। তো আমিও চেষ্টা করি যে আপনাদের যে জিজ্ঞাসাগুলি থাকে তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আসলে অনেক সময় কাজের ব্যস্ততার কারণে কিন্তু প্রপারলি যে এই কাজ সম্পর্কে বিস্তারিত জানাবো সেটা কিন্তু হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে আজকে যে সানব্লাস্টিংয়ের কাজটি কীভাবে করে সেটি দেখানোর জন্য। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লাস্টিং কীভাবে করে, একটা মেটালিক যে পাইপ, সে পাইপের উপরে কিন্তু জং ধরে আছে। আপনারা দেখছেন যে ব্লাস্টিংয়ের মাধ্যমে সেই জং মানে রাস্টগুলোকে একেবারে তুলে ফেলা হচ্ছে। তো এই ব্লাস্টিং করার পরেই কিন্তু আসলে এই যে আপনারা জয়েন্টের পাশে দেখতে পাচ্ছেন যে কোটিং হয়েছে মানে পেইন্ট করা হয়েছে, সেটি কিন্তু করা হয়। তো পাইপলাইন ইন্ডাস্ট্রি বা বিল্ডিং কনস্ট্রাকশন, সৌদি আরবে যে কাজগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস, ভয়াবহ কাজ হচ্ছে এই সানব্লাস্টিংয়ের কাজ, যেটি কত প্রেশার এখানে ইউজ করা হচ্ছে। আপনারা দেখছেন যে মেটাল মানে লোহা কেটে যাচ্ছে একেবারে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে পাইপটা কী অবস্থা হচ্ছে সেটা কিন্তু চোখের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। তো ভয়াবহ বা ডেঞ্জারাস যেটাই আমরা বলি, এরপরেও কিন্তু অনেক অনেক বাংলাদেশিরা এই সব উপেক্ষা করেও এই কাজের সাথে যুক্ত হয়। কারণ এই কাজটি শেখার পরে যদি কোনো বাংলাদেশি বা যেই যে দেশের নাগরিক হোক না কেন, যদি আরামকোর কাছ থেকে সার্টিফিকেট পায় সেক্ষেত্রে 24 বা 25 রিয়াল, অনেক অনেক ক্ষেত্রে 26-27 রিয়াল ও ঘন্টায় কাজ করতে পারে। তো পরবর্তী ভিডিওতে থাকবে যে কাজ স্টার্টিং কীভাবে করে, শুরু কীভাবে করে, এই বিষয় সম্পর্কিত। আল্লাহ হাফেজ।